জানি হারিয়ে যাবে জানি আমাদের গল্পটা, জানি ফুরিয়ে যাবে জানি সকলে ছেলেবেলা, তবু আঁকড়ে ধরে রেখো তুমি তোমার যৌবন। যতই বুড়িয়ে যা চারপাশে এই জীবন, জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া, জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া। আমি শুধু বলেছি জর্জ কত ভালো মানুষ, আর বলেছি তোরা কি করিস ওর সাথে, সব সময় পেছনে লেগে থাকিস। না তো মা, আমি তো বাবার পেছনে লেগে থাকি না। তোরা কি করিস আমি দেখিনি। মা শোনো, জর্জ মামাকে যা একটু ভালো লাগতো এই তোমার অত্যাচারে না সেই ভালো লাগাটাও চলে যাচ্ছে। জর্জের তাতে কিছুই যায় আসে না। আহ, কি শুরু করেছিস তোরা, থামবি? আচ্ছা বলো না, জনের বাসা থেকে নাকি জানিয়েছে আগামীকাল আসবে? হ্যাঁ বাবা, জনির বাবার সাথে জনির কথা হয়েছে। আর আমাদের বিষয়টা বলেছিস, মানে পছন্দ হলে আগামী সপ্তাহে বিয়ে? হ্যাঁ মা বলেছি, ওনাদের এখন আর কোনো ব্যাপারেই কোনো আপত্তি নেই। বাবা বাবা, তাহলে তো ভালো খবর। তা আমরা এখনো বসে আছি কেন? সেটাই তো, অনেক কাজ বাকি, তারপর সবাইকে বলতে হবে না? না 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 না, আগামীকাল কাউকে বলবো না। আর তাছাড়া অনুষ্ঠানটা ফাইনাল হোক, আমরা তো অনুষ্ঠান করবই, তখন সবাইকে বলবো। হ্যাঁ সেটাও খারাপ না, পল্লব ভাই ঝামেলা তো আছে। সেটাই, আর আমাদেরও সব কিছু সাবধানে করতে হবে। কিন্তু মা, আমি তো মনে করি উনাকে সব জানানো উচিত। বলে কি মেয়ে, আই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি আপু, তুমি জাস্ট চিন্তা করো, তাকে আসলেই জানানো উচিত। কারণ কাল যখন জনের বাসা থেকে সবাই আসবে, উনি যখন জানতে পারবে ব্যাপারটা, তখন তো সোজা আমার বাসায় চলে এসে জনের সবগুলো মানুষকে অপমান করবে। তখন কি ওনার মাথা ঠিক থাকবে, কারো কথা শুনবে সে? হ্যাঁ, ও কিন্তু কথাটা খারাপ বলেনি। তাই বলে পল্লবকে জানাবি আর ওর জেনে কোনো ব্যবস্থা নেবে না তাই মনে করিস? মা তুমি সেটা আমার উপর ছেড়ে দাও। তোর উপর মানে তুই কিভাবে ট্যাকল করবি? বাবা বিশ্বাস করো আমি পারবো। না 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 না, আমার মনে হয় ওকে না জানিয়ে চুপটা অনুষ্ঠান করলেই বেটার। আচ্ছা আমি একটু দেখি, চিন্তা করি। আর শোন, শ্রাবণের বিষয়ে কথা আছে, শ্রাবণকে নিয়ে একটু টেনশন হচ্ছে। ওই মহিলাকে নিয়ে না? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম আমার কথা তো কেউ শুনলো না, তখন কেউ বিশ্বাস করলো না, আমার সব কথা পড়ে গিয়ে ফলে, বর্ণনার ব্যাপারে আমি আগে বলেছিলাম, তখন তো আমাকে কেউ পাত্তা দিল না। আচ্ছা বাদ দে তো এসব কথা, ভালোই ভালোই বর্ণনার বিয়েটা দিয়ে দিই, তারপর শ্রাবণের বিয়েটা দিয়ে দিই, এর মধ্যে ওর মেয়েও দেখে ফেলবো। মা শোনো, এখন বিয়ের আগে কিছুদিন
ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে, ওর মতিগতি কিন্তু বেশি সুবিধার না। ঠিক আছে, আমি এখন যাই কিচেনে, রান্না বাকি আছে। দেখি আমিও যাই। জর্জের বেলা মাছটা রান্না করো। আরে হালা, এই গরমের মধ্যে আর পাগলা চাদর পরে রয়েছে কেন? আরে কঠিন জিনিস, মানে কালো চাদর পরে আর কোনো ফন্দি ফেঁকি রাখছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, চল চল। আরে আমি যাবো না, আমি খেলে তো খেলা ফাইনাল। তাহলে আপনি আইলেন কেন সাথে? আরে ভাই, আমার দূর থেকে সব দেখতে হবে না, ঠিক আছে কিনা? শালা আপনারা কিন্তু এক একটা চিজ। আরে ভাই এত কথা না, জানতো আল্লাহর নাম নিয়ে জানতাম। এত বড় একটা মানুষ, এটা তো ধরে নিয়ে আসা ঝামেলা, অজ্ঞান করে ফেলালে কিন্তু ভালো হইতো। আপনি অজ্ঞান হয়ে যান কিনা দেখেন। কি না মানে কিছু না, আপনি যান দেখেন, মানে কিছু না, আপনাদের কাছে কিছু না। ওই পাগলা কি মেশিন দেখে অজ্ঞান হইব বলে মনে হয় আপনার? না মনে হয় না, কঠিন জিনিস, কঠিন শক্ত। তাহলে কি মাথায় বাড়ি দিয়ে দেবো নাকি? আরে ভাই আমি যদি সব বলে দেই তাহলে লাভ হলো কি? আপনি কি করবেন? আন্ডা বেজল তুমি আপনি লাগাইছেন, আমার মতো হইলে তো আমি দৈরা পিটায় ফেলা চলে যেতাম শেষ। ভাই যেটা মন চাই আপনি করেন, আপনি যান যান পিটান মাঠে। আপনি আশেপাশে থাকেন, কোনো ঝামেলা হলে যেন চলে আসতে পারেন। ভাই মার খাওয়ার মতো কোনো ভেজাল আবার ফেলবেন না কিন্তু, আল্লাহ ভরসা। আমি পুরোপুরি সুস্থ আছি, তুমি যদি খাও তাহলে আমি আরো সুস্থ হয়ে যাবো। আমি আমি তো তোমাকে বলেছি। তুই আমি কোনদিন খাইতে পারি, আগে তোরা খাবি তারপর। কথা ছিল আমার, এখন বলবেন? এখন না, এখন না, অন্য সময় বলি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলে রাখি, মানে গতকাল এই বাসায় আপনাকে আমাকে আসতে মানে আমার বাসার লোকজন দেখেছে, সেটা নিয়ে একটু টেনশন আছে আসলে। টেনশনে আছেন কেমন? তা মানে ওই হয় না আর কি, মানে যেমন আমাকে আসতে দেখেছে, তারপরে আপনি আবার সাথে ছিলেন, মানে হাজারো প্রশ্ন করতে পারে আপনাকে, তাই আগে থেকে বলে রাখলাম। আচ্ছা না, ব্যাপার না, আপনি হয়তো জানেন না আপনাদের বাসার সবার কথা আমি এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বাইর করে ফেলাই। কিরকম হো ভাই, আমরা তো সবসময় সাজানো নাটক মনে করি। আসলে শ্রাবণ ভাই আপনার বাসার সব মানুষ আমি কিন্তু আমার আপন মনে করি, আপনারা হয়তো আপন মনে করেন না। না না না, মনে করি আসলে হচ্ছে কি, মানে আমি বুঝতে পারতেছি আপনি হয়তো বলতে পারতেছেন না, অসুবিধা নাই, আসলে ভাববো একসময় হয়তো আপন ভাববো, সময় লাগবো, সময়ের জন্য তো অপেক্ষা করতে হয়। আমি তো বিশ্বাস করি না যে জোর করে কিছু হয়, জোর যদি করে কিছু হইতো তাহলে আমি জোর করতাম, বর্ণনার ব্যাপারে আমি তো কোনো সময় জোর করি নাই এবং সেটা ঠিকও না। ওই তো মূল কথা হলো সময়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাহলে আমি জায়গা দুপুরে নিলে রাত্রে আসবো না? পারলে দুপুরে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ চলো দেখ ভাই, গেলাম। ঠিক আছে। চলো বারান্দায়,
চাদর সরান, চাদর সরান। কানে যায় না, সরা চাদর। তোর মাথায় যে একটা জিনিস থাকে তুই বুঝতে পারস না? পারস না? গুলি খাইতে মন চায়? এই রবি, হালাই কি ডরায় মরে গেল নাকি ভাই? এমনই তো মনে হইতেছে। দেব নাকি গুলি করে? দেন ভাই, এখনো সময় আছে, চাদর সরা। ভাই, চাদরের নিচে বোমটুম কিছু আছে নাকি? আরে কি কষে করে ভাই, এখনকার কাউকে বিশ্বাস করা যায় না কিছু। এই সরাবি না চাদর? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি পল্লব ভাইকে বলছো না কেন? আমি তো ভয়ের কিছু দেখছি না, তাছাড়া পল্লব ভাইয়ের তোমাকে দরকার। আমার মনে হয় না, আমি ওকে যতটুকু বুঝেছি জেনেছি তাতে আমার ধারণা ও নিজের মাঝে নিজে থাকতেই ভালোবাসে। তাই বলে বড় বড় সঙ্গ নেবে না, ভাই বোন এভাবে আলাদা থাকবে? দেখি অবস্থা বুঝে বলবো, আজ দুপুরে খেতে বলেছি। ভালো করেছো, এভাবে আস্তে আস্তে কাছে এসে চট করে বলে ফেলো। ঠিক আছে বলবো। আচ্ছা শোনো, বাসায় তো অনেক ঘটনা ঘটে গেছে। প্রথমত বর্ণনার মধ্যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মানে? মানে হলো কাল জনিদের বাসা থেকে লোকজন আসবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে হয়তো আগামী মাসেই বিয়েটা হয়ে যাবে। কি বলছো এসব? কেন, আমি তোমাকে আগে বলিনি? এভাবে বিয়ের কথা তো বলনি। যাই হোক, এখন মনে হচ্ছে বর্ণনার বিয়েটা হয়ে যাবে। কি বলছো এসব? তাহলে পল্লবের কি হবে? সেটা তো আমি বলতে পারছি না। সেটা চিন্তা করতে হবে না, কি আশ্চর্য। হ্যাঁ চিন্তা তো হচ্ছেই, আই মিন বর্ণনার বিয়েতে পল্লব ভাই কোনো ঝামেলা করে কিনা। তাছাড়া তুমি তো জানো যে আমার বাসার কেই পল্লব ভাইকে পছন্দ করে না, আর সেক্ষেত্রে বর্ণনার সাথে পল্লব ভাইয়ের বিয়ে স্বপ্নে ভাবা যায় না। কিন্তু তাই বলে, দেখো এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আমি কি চাই, তাহলে বলো আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার উপলব্ধি যে পর্যায়ে পল্লব ভাইকে নিয়ে বাড়ির সবার, সেক্ষেত্রে হচ্ছে একেবারে অনুভূতি শূন্যের কোঠায়। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো বোঝানোর চেষ্টা করবে। দেখো যে চেষ্টা করে কোনো লাভ নেই, সেই চেষ্টা আমি কখনোই করি না। হ্যাঁ আমি আমি বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে। আচ্ছা শ্রাবণ, আমি কি তোমাদের বাসায় গিয়ে এ ব্যাপারে কথা বলতে পারি? হ্যাঁ তা কেন পারবে না, আগে দেখো ওরা কি বলে, তারপর না হয় যাও। তাছাড়া তুমি যাবে যে মানে কোন পরিচয়? পল্লবের বোন হিসেবে কোনো সমস্যা হবে না? কি সমস্যা হবে? সবাই হয়তো প্রশ্ন করতে পারে, আমি পল্লবের বোন কিভাবে? আমি প্রয়োজন হলে তোমার কথা আগেই বলবো। ঠিক আছে, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য শেষ পর্যন্ত লড়ব।
আবিল মানিক সাহেব, আপনি যে কাজ করতে আসছেন সে কাজ করে আপনি চলে যান। কে আপনার আব্বা? এখানে তো কোনো আব্বা নাই। আব্বা আপনি এই কথা বলেন না আব্বা। আপনি কিন্তু সময় নষ্ট করতেছেন। আপনি আমারে গুলি করতে আসছেন, গুলি করে আপনি চলে যান। না আব্বা না, না আব্বা না। দেখেন আপনার সময়ের অনেক দাম আছে। আপনি খুব দামি লোক। আপনার যদি এখানে গুলি করতে অসুবিধা হয় তাহলে যেখানে নিয়ে যেতে চান আমার নিয়ে যান। না বাবা না। আব্বা আব্বা আপনি এভাবে কথা করেন না। আমার ক্ষমা করেন আব্বা, আপনি আমার ক্ষমা করেন। বারবার এক কথা বলতেছেন কেন? কে আপনার আব্বা? আব্বা আমি বহুবার আপনার কাছে যাইতে চাইছি আব্বা, যাইতে পারি নাই। আমি কারো না। এই দুনিয়ায় আমার কেউ আব্বা আমি জানি আপনি আমার উপরে রাগ করে আছেন। আমার কারো উপরে কোনো রাগ নাই। আমার কোনো সন্তান নাই। আমারে মাইরে ফেলার এই জীবন আমি চাই না আব্বা, আপনাকে ছাড়া। আমি তো তোর কাছে মৃত। না না না, একটা মৃত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে মারে কেমনে? না 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 বাবা, আপনি কত করে না বাবা, আপনি আমার আব্বা, আপনি জীবিত। আরে তুই তো মরে গেছস আমার কাছে অনেক আগে। আব্বা আপনি আমার আর মাইরেন না। আমি আমি গ্রামে ঢোকার চেষ্টা করছি আব্বা। আমি গেছিও গ্রামে, যাওয়ার পর আমাদের শত্রুপক্ষ আমাকে বলছে আপনি নাকি আমার তিনশো করে দিয়েছেন। তারপরও আমি চেষ্টা করছি আব্বা, আমি পারি নাই, পারি নাই। তুই মানুষের কথা শুনবি? হ্যাঁ মানুষের কথা শুনে তুই বাপের কাছে আসবি না? যে বাপ তোরে এত কষ্ট করে বড় করছে। আমি জানি আম্মা, আমি জানি, আমি আর করব না, আর জীবনে করব না, কোনোদিন তোমার ছাড়ব না। তোরে আমি আর বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না। আম্মা আবার শেষবারের মতো, শেষবার মতো আমার বিশ্বাস করেন, আমি আমি আর কোনোদিন আপনার ছেড়ে যাব না আব্বা। আব্বা বিশ্বাস করেন যাব না। কত বছর তুই আমারে ছেড়েছিলি? এটা থাকা কয় না আব্বা, এটা থাকা কয় না। আমি প্রতিদিন তোমার জন্য কান্নাকাটি করছি আব্বা, তুই আমাকে ছেড়ে যাও না। একবার হইলেও তুই আমার কাছে আসতি, আসছস? আসছস ঢাকা শহরে আইসা তুই আরো খারাপ হয়ে গেছিস, আরো খারাপ। আমি আমি জানি আব্বা, আমি জানি, আমি আমি ভালো হইতে চাই আব্বা। আমি আর এই পথে থাকতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করে বাকি জীবনটা করতে চাই, আপনার পায়ের কাছে থাকতে চাই আব্বা। আপনি আমার ফিরাই দিয়ে নাও, আমার ফিরাই দিয়ে নাও, আমি আপনার কাছে থাকবো, আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব, আর আর কোনোদিন আর কোনোদিন আপনার ছাড়া যাব না আব্বা। আমার মাফ করে দেন আব্বা, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে,
আমার ভুল। তোমাদের জন্য, তোমাদের আদরে, তোমাদের সেবায় আমি তো বুঝতে পারি না যে আমি অসুস্থ। দূর হচ্ছে একটা কথা কইলে। আজ দুপুরে আমার একদিন খাও। আরে না, কি কর, আপনার বন্ধু পুরোপুরি সুস্থ না। আমি পুরোপুরি সুস্থ আছি, তুমি যদি খাও তাহলে আমি আরো সুস্থ হয়ে যাবো। আমি সাউন্ড রাখবো না? আমি তো তোমাকে বলেছি। ও না, ঠিক আছে, কিন্তু আমি আমি তো একলা খাই না, আমার গলা ভালো হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। আমি দেখছি সুস্থ হয়ে গেছে। কি করবো বলো, ওদের জন্য, ওরা আমাকে অসুস্থ থাকতে দিল না। আরে দূর, আমি একটা কথা বলে রাখি, মানে গতকাল এই বাসায় আপনাকে আমাকে আসতে মানে আমার বাসার লোকজন দেখেছে, সেটা নিয়ে একটু টেনশন আছে আসলে। টেনশনে আছেন কেমন? তা মানে ওই হয় না আর কি, মানে যেমন আমাকে আসতে দেখেছে, তারপরে আপনি আবার সাথে ছিলেন, মানে হাজারো প্রশ্ন করতে পারে আপনাকে, তাই আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, না ব্যাপার না, আপনি হয়তো জানেন না, আপনাদের বাসার সবার কথা আমি এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বাইর করে ফেলাই। কিরকম হো ভাই, আমরা তো সবসময় সাজানো নাটক মনে করি। আসলে শ্রাবণ ভাই, আপনার বাসার সব মানুষ আমি কিন্তু আমার আপন মনে করি, আপনারা হয়তো আপন মনে করেন না। না না না, মনে করি আসলে হয়েছে কি, মানে আমি বুঝতে পারতেছি আপনি হয়তো বলতে পারতেছেন না, অসুবিধা নাই, আসলে ভাববো এক সময় হয়তো আপন ভাববো, সময় লাগবো, সময়ের জন্য তো অপেক্ষা করতে হয়। আমি তো বিশ্বাস করি না যে জোর করে কিছু হয়, জোর যদি করে কিছু হইতো তাহলে আমি জোর করতাম। বরণার ব্যাপারে আমি তো কোনো সময় জোর করি নাই, এবং সেটা ঠিকও না। ওই তো মূল কথা হলো সময়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাহলে আমি জায়গা দুপুরে নিলে রাত্রে আসবো না? পারলে দুপুরে এসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ চাদর সরান, যায় না সরা চাদর। তুমি জাস্ট চিন্তা করো, তাকে আসলেই জানানো উচিত, কারণ কাল যখন জনের বাসা থেকে সবাই আসবে, উনি যখন জানতে পারবে ব্যাপারটা, তখন তো সোজা আমার বাসায় চলে এসে জনের সবগুলো মানুষকে অপমান করবে। তখন তখন কি ওনার মাথা ঠিক থাকবে, কারো কথা শুনবে সে? হ্যাঁ, ও কিন্তু কথাটা খারাপ বলেনি। তাই বলে পল্লবকে জানাবি আর ওর জেনে কোনো ব্যবস্থা নেবে না তাই মনে করিস? মা, তুমি সেটা আমার উপর ছেড়ে দাও। তোর উপর মানে তুই কিভাবে ট্যাকল করবি? বাবা বিশ্বাস করো আমি পারবো। না 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 না, আমার মনে হয় ওকে না জানিয়ে চুপটা অনুষ্ঠান করলেই বেটার। আচ্ছা আমি একটু দেখি, চিন্তা করি। আর শোন, শ্রাবণের বিষয়ে কথা আছে, শ্রাবণকে নিয়ে একটু টেনশন হচ্ছে। ওই মহিলাকে নিয়ে না? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম, আমার কথা তো কেউ শুনল না তখন, কেউ বিশ্বাস করলো না, আমার সব কথা পড়ে গিয়ে ফলে, বর্ণনার ব্যাপারে আমি আগে বলেছিলাম, তখন তো আমাকে কেউ পাত্তা দিল না। আচ্ছা বাদ দে তো এসব কথা, ভালোই ভালোই বর্ণনার বিয়েটা দিয়ে দিই, তারপর শ্রাবণের বিয়েটা দিয়ে দিই, এর মধ্যে ওর মেয়েও দেখে ফেলবে। তুমি
মেয়েটা কে দেখেছো নাকি? না, তোর ওই মামা মানে জজ মামা গ্রামে একটা মেয়ে দেখেছি বুঝলি, গ্রামের মেয়ে আমার খুব পছন্দ। ভালো, মা শুনো, এখন বিয়ের আগে কিছুদিন ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে, ওর মতি গতি কিন্তু বেশি সুবিধার না, ঠিক আছে? আমি এখন যাই কিচেনে, রান্না বাকি আছে। দেখি আমিও যাই। জর্জের বেলা মাছটা রান্না করো। আরে হালা, এই গরমের মধ্যে আর পাগলা চাদর পরে রয়েছে কেন? আরে কঠিন জিনিস, মানে কালো চাদর পরে আর কোনো ফন্দি ফেঁকি রাখছে। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, চলো চলো। আরে আমি যাবো না, আমি খেলে তো খেলা ফাইনাল। তাহলে আপনি আইলেন কেন সাথে? আরে ভাই, আমার দূর থেকে সব দেখতে হবে না, ঠিক আছে কিনা? শালা আপনারা কিন্তু এক একটা চিজ। আরে ভাই এত কথা না, জানতো আল্লাহর নাম নিয়ে জানতো, এত বড় একটা মানুষ এটা তো ধরে নিয়ে আসা ঝামেলা, অজ্ঞান করে ফেলালে কিন্তু ভালো হইতো। আপনি অজ্ঞান হয়ে যান কিনা দেখেন। কি না মানে কিছু না, আপনি যান দেখেন, মানে কিছু না আপনাদের কাছে কিছু না। ওই পাগলা কি মেশিন দেখে অজ্ঞান হইব বলে মনে হয় আপনার? না মনে হয় না, কঠিন জিনিস, কঠিন শক্ত। তাহলে কি মাথায় বাড়ি দিয়ে দেবো নাকি? আরে ভাই আমি যদি সব বলে দেই তাহলে লাভ হলো কি? আপনি কি করবেন? আন্ডা বেজাল তুমি আপনি লাগাইছেন, আমার মতো হইলে তো আমি দৈরা পিটায় ফালা চলে যেতাম শেষ। ভাই যেটা মন চাই আপনি করেন, আপনি যান যান পিটান মাঠে, আপনি আশেপাশে থাকেন, কোনো ঝামেলা হলে যেন চলে আসতে পারেন। ভাই মার খাওয়ার মতো কোনো বেজাল আবার ফেলবেন না কিন্তু, আল্লাহ ভরসা। হালাই কি ডরায় মরে গেল নাকি? ভাই এমনই তো মনে হইতাছে। এখনো সময় আছে চাদর সরা। ভাই চাদরের নিচে বোমটোম কিছু আছে নাকি? আরে কি কষে করে ভাই, এখনকার কাউকে বিশ্বাস করা যায় না। কিছু এই সরাবি না চাদর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি পল্লব ভাইকে বলছো না কেন? আমি তো ভয়ের কিছু দেখছি না, তাছাড়া পল্লব ভাইয়ের তোমাকে দরকার। আমার মনে হয় না, আমি ওকে যতটুকু বুঝেছি জেনেছি তাতে আমার ধারণা ও নিজের মাঝে নিজে থাকতেই ভালোবাসে।
তাই বলে বড় বোনের সঙ্গ নেবে না, ভাই বোন এভাবে আলাদা থাকবে? দেখি অবস্থা বুঝে বলবো, আজ দুপুরে খেতে বলেছি। ভালো করেছো, এভাবে আস্তে আস্তে কাছে এসে চট করে বলে ফেলো। ঠিক আছে বলবো। আচ্ছা শোনো, বাসায় তো অনেক ঘটনা ঘটে গেছে। প্রথমত বর্ণনার মধ্যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। মানে? মানে হলো কাল জনিদের বাসা থেকে লোকজন আসবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে হয়তো আগামী মাসেই বিয়েটা হয়ে যাবে। কি বলছো এসব? কেন, আমি তোমাকে আগে বলিনি? এভাবে বিয়ের কথা তো বলনি। যাই হোক, এখন মনে হচ্ছে বর্ণনার বিয়েটা হয়েই যাবে। কি বলছো এসব? তাহলে পল্লবের কি হবে? সেটা তো আমি বলতে পারছি না। সেটা চিন্তা করতে হবে না, কি আশ্চর্য। হ্যাঁ চিন্তা তো হচ্ছেই, আই মিন বর্ণনার বিয়েতে পল্লভাই কোনো ঝামেলা করে কিনা। তাছাড়া তুমি তো জানো যে আমার বাসার কেই পল্লভাইকে পছন্দ করে না, আর সেক্ষেত্রে বর্ণনার সাথে পল্লভাইয়ের বিয়ে স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তাই বলে, দেখো এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আমি কি চাই, তাহলে বলো আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার উপলব্ধি যে পর্যায়ে পল্লভাইকে নিয়ে বাড়ির সবার, সেক্ষেত্রে একেবারে অনুভূতি শূন্যের কোঠায়। আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো বোঝানোর চেষ্টা করবে। দেখো যে চেষ্টা করে কোনো লাভ নেই, সেই চেষ্টা আমি কখনোই করি না। হ্যাঁ আমি বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে। আচ্ছা শ্রাবণ, আমি কি তোমাদের বাসায় গিয়ে এ ব্যাপারে কথা বলতে পারি? হ্যাঁ তা কেন পারবে না, আগে দেখো ওরা কি বলে, তারপর না হয় যাও। তাছাড়া তুমি যাবে যে মানে কোন পরিচয়? পল্লবের বোন হিসেবে কোনো সমস্যা হবে না? কি সমস্যা হবে? সবাই হয়তো প্রশ্ন করতে পারে, আমি পল্লবের বোন কিভাবে? আমি প্রয়োজন হলে তোমার কথা আগেই বলবো। ঠিক আছে, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য শেষ পর্যন্ত লড়ব। আপনি যে কাজ করতে আসছেন সে কাজ করে আপনি চলে যান। কে আপনার আব্বা? এখানে তো কোনো আব্বা নাই। আব্বা আপনি কথা বলেন না আব্বা। আপনি কিন্তু সময় নষ্ট করতেছেন, আপনি আমারে গুলি করতে আসছেন, গুলি করে আপনি চলে যান। না আব্বা না, না আব্বা না। দেখেন আপনার সময়ের অনেক দাম আছে, আপনি খুব দামি লোক। আপনার যদি এখানে গুলি করতে অসুবিধা হয় তাহলে যেখানে নিয়ে যেতে চান আমার নিয়ে যান। না বাবা আপনি এইভাবে কথা করেন না, আমার ক্ষমা করেন আপা, আপনি আমার ক্ষমা করেন। বারবার এক কথা বলতেছেন কেন, কে আপনার আব্বা? আমার কোন সন্তান নাই। আমারে মেরে ফেলার এই জীবন আমি চাই না আব্বা, আপনাকে ছাড়া। আমি তো তোর কাছে মৃত। না না না, একটা মৃত মানুষ। জানি হারিয়ে যাবে জানি আমাদের গল্পটা, জানি ফুরিয়ে যাবে জানি সকলে ছেলেবেলা, তবু আঁকড়ে ধরে রেখো তুমি তোমার যৌবন। যতই বুড়িয়ে যা চারপাশে এই জীবন,
জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া। জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া। মেজাজ খারাপের মতো কথা কইবেন না, অন্তত কামের দিন। কাজের দিন কি হয়? কামের দিন মেশিন সাথে থাকে, মেজাজ খারাপ হইলে সামনে কে আছে ওটা খেয়াল করি না, দেই ফোটাইয়া। রক্তের সম্পর্কের বাইরেও যে আরেকটা সম্পর্ক আছে তার প্রমাণ দিল জর্জ। আরে দোস্ত কেমন আছস? কতদিন পরে ফোন দিলি তুই। হ্যাঁ এই জামাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? খাচ্ছ কথা কইছ না, এখন খাচ্ছ কথা বলার সময় করোনা ইদানিং আমারে একটু একটু পছন্দ করতেছে। তাই নাকি? জি, আমাদের নিয়ে চিন্তা করেন না, আপনি আপনাদের নিয়ে চিন্তা করেন। কি? আর শোনো, তুমি একটু দূরে থেকো। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। আরে জজ মামা আমাকে এলইডি টিভি কিনে দিতে চেয়েছে, এটা মাকে বলেছি, এর পর থেকে মা রেগে আছে। আরে বাবা, উনি টিভি কিনে দিতে চেয়েছে, এখানে আমাদের অপরাধটা কোথায়? আমি অপরাধের কথা বলছি, আমি শুধু বলেছি জর্জ কত ভালো মানুষ, আর বলেছি তোরা কি করিস ওর সাথে, সব সময় পেছনে লেগে থাকিস। না তো মা, আমি তো বাবার পিছনে লেগে থাকি না। তোরা কি করিস আমি দেখিনি। মা শোনো, জর্জ মামাকে যা একটু ভালো লাগতো এই তোমার অত্যাচারে না সেই ভালো লাগাটাও চলে যাচ্ছে। জর্জের তাতে কিছুই যায় আসে না। আহ, কি শুরু করেছিস তোরা, থামবি? আচ্ছা বলো না, জনের বাসা থেকে নাকি জানিয়েছে আগামীকাল আসবে? হ্যাঁ বাবা, জনির বাবার সাথে জনির কথা হয়েছে। আর আমাদের বিষয়টা বলেছিস, মানে পছন্দ হলে আগামী সপ্তাহে বিয়ে? হ্যাঁ মা বলেছি, ওনাদের এখন আর কোনো ব্যাপারেই কোনো আপত্তি নেই। বাবা বাবা, তাহলে তো ভালো খবর, তা আমরা এখনো বসে আছি কেন? সেটাই তো, অনেক কাজ বাকি, তারপর সবাইকে বলতে হবে না? না 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 না, আগামীকাল কাউকে বলবো না, আর তাছাড়া অনুষ্ঠানটা ফাইনাল হোক, আমরা তো অনুষ্ঠান করবই, তখন সবাইকে বলবো। হ্যাঁ সেটাও খারাপ না, পল্লব ভাইয়ের ঝামেলা তো আছে। সেটাই, আর আমাদেরও সবকিছু সাবধানে করতে হবে। কিন্তু মা, আমি তো মনে করি উনাকে সব জানানো উচিত। বলে কি মেয়ে, আয় তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি আপু,